এক মাস যেন তুমি ভাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি, আমি তো অনেকটাই ভালো আছি মোটামুটি। তো এখন একটু রেডি হলাম, মানে আমাদের এখানে হোমতলাতেই হনুমানের পুজো হচ্ছে, তো সেখানেই যাবো এখন। এত স্নান টান করে মানে সকাল থেকে উঠে রান্না বান্না কমপ্লিট করে একটু স্নান টান করে এখন ফ্রেশ হয়েছি, ড্রেস ট্রেস পরে এখন যাব হচ্ছে হনুমান মন্দিরে, ওখানে প্রণাম করব। আর আজকে মঙ্গলবার, যে তো কি মানে মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসে কি মঙ্গল ষষ্ঠী না কি করে যাই হোক মা, সেটাও পুজো করেছে, তো তা সেই মন্দিরেও যাব। তো এখন চলো, ভারত তো এখন বেরোলো, আমি এখন একটু মন্দিরে যাই, তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো বেরিয়ে এসেই দেখছি বাপরে কি রোদের তাপ, আর আজকে তো গরম মানে প্রচণ্ড গরম, তারপর শ্যাম্পু করেছি বলে আরও গরম লাগছে চুল। তো এসে মানে রোদে এখান থেকে একটু এই মন্দির আসতেই এত রোদে ঘেমে গেছি, মানে কিছুক্ষণের জন্য কি বলবো। তো এই মন্দিরে প্রণাম করলাম, তো এখানে পুজো করতে এসেছিলো মা, আজকে মঙ্গলবার, তো সেখানে মানে করা হয়েছিলো, ওই জন্য আমি হলাম যে শেষ মঙ্গলবার তার জন্য প্রণাম করে গেলাম। দিয়ে এখন যাবো হচ্ছে ওই হনুমান মন্দির ওখানে, মানে আজকে থেকেই ধরো পুজো হবে এখন তিন চার দিন, হ্যাঁ দু দিন হবে মনে হয়। তো আজকে প্রথম পুজো হচ্ছে, তো এই জায়গায় এই জায়গাটায় যজ্ঞ হবে, তো যজ্ঞের এই জায়গাটায় কি বড়ো খাল করে রেখেছে দেখো, আর ওইদিকে হনুমান পুজো হচ্ছে। তো ভালোই পুজো হয়, খুব ধুমধাম করে পুজো হয়। তো দুপুরের দিকে পুষ্পাঞ্জলি, আবার এই যে এটা পাশে মানে একটা মাটির এটা যেটা ই করে বজরংবলী একটা নিয়ে আসে, আর ওটা তো ধরো পাথরে থাকে মন্দিরে সবসময়। তো এটাও এবার মানে বজরংবলী ঠাকুরটা খুবই সুন্দর লাগছিল দেখতে, খুবই সুন্দর। আর ওইদিকে চারিদিকে দেখো প্যান্ডেল হয়েছে, রাতে অনুষ্ঠান হবে, অর্কেস্ট্রা বা কিছু নাচ গান কিছু হবে, বাচ্চাদের হয়তো দেখা যাক আসবে আসবো ভাবিনি। তো কালকেও ষষ্ঠী আছে ধরো, আর হনুমান পুজো তো হচ্ছেই, তো এই একটু প্রণাম করে এই হনুমান মন্দির কিছু দু মিনিট তিন মিনিট দাঁড়িয়ে বাড়ি চলে যাচ্ছে এখন। আর এত গরম লাগছে না কি বলো, থাকতে পারছি না। আর ওই তো এখন বেরোলো, তো ও এখন নেই বাড়িতে, দিয়ে আবার পরে আসবে, দিয়ে একসাথে তখন যে আসলে আসবো। তো ওই তো ছুটি এসেছে, তার আমার এখন ভিডিও দেওয়া একদম হচ্ছে না, ভালো লাগছে না কোনো ভিডিও ভিডিও দিতে, বিরক্ত লাগছে। তো ভিডিও কোনো দেওয়াই হচ্ছে না, শেয়ার করা হচ্ছে না, তার জন্য মানে ভিডিওগুলো কিছু করা করে রাখা আছে কিন্তু এডিট করে যে পোস্ট করবো সেটা আর এনার্জি নেই এরকম। দেখো তারপরে দুপুরবেলায় আমি আবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তো তারপরে যজ্ঞ হচ্ছে, যজ্ঞটা দেখার জন্য আমি আবার আসলাম একটু কিছুক্ষণ। মাকে ফোন করেছিলাম যে মা বলছিল হ্যাঁ যজ্ঞ হচ্ছে দেখবে তো এসো, তো ওই জন্য যজ্ঞ দেখার জন্য আমি এলাম। কী বলতো যজ্ঞ আমি দেখিনি, মানে এখানে এত বড় করে মানে খাল করে একবারে ই করা আছে মানে যজ্ঞ হবে, তাই আমি ভাবছি মনে হয় নিশ্চয়ই ভালোই যজ্ঞ হবে, যেহেতু অনেক জোর মানে আগুন উঠবে এরকম ভাবনা ভেবেছিলাম। তো প্রায় যজ্ঞটা শেষের দিকেই হয়ে গেছে, আর ওইদিকে তো পুজো হচ্ছে হনুমানের, আর এইদিকে যজ্ঞটা মানে শেষের দিকে ধরো লাস্টে এসেছি, তার এই যে পুষ্পাঞ্জলি দিচ্ছে সবাই, যারা যারা মানে উপোস করেছে তারা এখানে এসছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তো এই যে তারপরে দেখো এটা নেক্সট দিন, এটা মানে ষষ্ঠী যেদিন তারপর সেই দিনের মানে সেদিন আর ভিডিও কন্টিনিউ করিনি, তারপরের দিন একবারে ষষ্ঠীর সকাল থেকে ষষ্ঠীর শুরু থেকে তো একবারে ভিডিও শ্যুট করতে পারিনি, যে ষষ্ঠীতে আমার রেডি সেডি হয়ে স্নান টান করে চলে এসেছি ষষ্ঠী পুজো করতে। তো এইদিকে সব ষষ্ঠী পুজো করছিলো মারা সব, আর এইদিকে ধরো বজরংবলী ঠাকুরটা দিয়ে সবাই দেখা যাচ্ছে, মানে ষষ্ঠী যেহেতু আর প্যান্ডেল করা আছে, যেহেতু বজরংবলী পুজো হচ্ছে কালকে থেকে ওই জন্য। তো এটা নেক্সট দিনের ভিডিও আমার, তো ওই জন্য আবার আপলোড করেছিলাম একসাথে। তো এরকম মানে শাড়ি টাড়ি পরে চলে এসেছি, আর ওইদিকে ওরা তো দাঁড়িয়ে আছে, মানে আমি আর মা দিদি ভাই তারপরে বুটিদিরা সবাই এসছে, তার হাজব্যান্ডও এসছে, ওই ওইদিকে দাঁড়িয়ে আছে। তো ওইদিকে পুজো প্রায় শেষের দিকে এখন একটু একটা সবাই দাঁড়িয়ে ছবি তুলছিলাম, আর এমনি গল্প স্বল্প করছিলাম, এই মানে সিঁদুর দিচ্ছিল সব, তো ওইটাই করছিলাম। আর এই দেখো কালকে পুজো হয়েছে, দেখতে পাচ্ছি এই জায়গাটা কতটা ই হয়ে আছে। তা কালকে হ্যাঁ কালকে এখানে আবার মৎস্য বাপের, তো এই দেখো ঘুরে বেড়াচ্ছে ওই একা একা, এইদিকে মানে সাইডে দাঁড়িয়ে ছিল যখন ষষ্ঠী পুজো করছিলাম, তখন ওইদিকে দাঁড়িয়ে আবার এইদিকে এসে তো একসাথে দুটো বলছিলাম এসে চলো ছবি তুলে দু একটা, দিয়ে আবার তুললাম দুজনে মিলে কয়েকটা ছবি, তোমাদের সাথে আমি পরে লাস্টে শেয়ার করে দেবো। এই দেখো মা এখানে মানে ডালাটা রেখেছিলো, তারা সব মানে প্রসাদ দিচ্ছিল ওইদিকে পণ্যের ওপরদেরকে। তো এখন শেষের দিকে এখন আমরা বাড়ি চলে যাবো, আর গরম তো বাপরে কী বলবো, মানে শাড়ি পরে তো পুরো নাজিয়াল অবস্থা হয়ে গেছে। তো যাই হোক চলো, ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।